হাই ফ্রেন্ডস, আমি সোনালি, তোমাদের হচ্ছে কিউট গার্ল সোনালি। চলে এলাম এক নতুন ব্লগ ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আজকে হচ্ছে বিশালের বার্থডে। তো সকাল থেকেই আমি খুব খুশি ছিলাম, তো ওর বার্থডে আমরা বেশি খুশি থাকি। অতএব ও এখন আসবে, আমরা এখন ঘুরতে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, ও আসছে। তো ভিডিওটা দেখো আমরা এখন কোথায় যাচ্ছি, সেটা দেখতে থাকো কন্টিনিউ পুরো ব্লগটা। সকালে বিশালের জন্য পায়েস বানিয়েছিলাম। চলো এখন আমরা দুজনে বেরিয়ে গেছি ঘুরতে, পৌঁছে গেছি। যেহেতু সারপ্রাইজ দেবো ঠিক করেছিলাম, তো জানতোই না কে কে আসবে। সবাইকে দেখে দেখো কেমন চমকে গেছে। ও ভাই, এটা কি হচ্ছে? তো সবাইকে আগে থেকেই বলা ছিল, শুধু ও জানতো না। তো আমরা এখন এসেছি ওর বার্থডে সেলিব্রেট করতে, আমাদের হালিশহর সহজ পাট ক্যাফে, যেটা নতুন খুলেছে। তোমরা চাইলে তোমরাও আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা দেখো। মানে আমাকে সবাই একদম পুরো চমকে দিয়েছে রীতিমতন। সবাই দেখো, তোমাদের দেখাচ্ছি, লাগছে সারপ্রাইজটা পেয়ে। আরো বাকি আছে সারপ্রাইজ, দেখতে থাকো। এখানে আমাদের আগে বলা ছিল যে বার্থডে পার্টি হবে, তো ওখানে ডেকোরেশন হচ্ছিল আর আমি এখানে এসে নকশাও করছিলাম, একটু রিলও বানাচ্ছিলাম। সুন্দর একটি ভিউ। ফাইনালি গাইস, আমার জন্মদিনে কি কি হবে আমি নিজেও জানতাম না। তো মানে জায়গাটা আমি দেখতে আর অবাক হয়ে যাচ্ছি, এরা কি করেছে, জাস্ট এরা সবাই কি করেছে। থ্যাংক ইউ অল অফ ইউ স্যার। তোমার অ্যাকশন আসে কেন সবাই দিকে সব হচ্ছে ভাই। এখন গিফট চলছে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি।
খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি ও কাছে এলো জীবন খুলবি না কিন্তু বিশাল ভাইলো কৃষ্ণ ডিনার করা কমপ্লিট হয়ে গেছে এখন সবাই যাওয়ার আগে একটু ছবি তুলছি ভিডিও করছি দেখো তো এখন আমরা সহজপট ক্যাফেকে টাটা বলে বেরিয়ে গেলাম তো বার্থডে সারপ্রাইজ দিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি মানে আমাকে নামিয়ে দিয়ে গেলে এখন আমার বাড়িতে গেছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে আমার লোকেশন তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে বাই বাই ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো